আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য, আমাদের থেকে কিছু কম দামে ব্যস্ত দামে গাড়িগুলো কেনার জন্য। আজকে আমরা কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে। আমাদের কালেকশন এই কম দামে কালেকশন বেশ দাম এবং সব মিলিয়ে আছে। আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আজকে কি কালেকশন আছে আমাদের কাছে? বড় কালেকশন আছে, ছোট কালেকশন আছে, একদম কম প্রাইসের কালেকশন আছে। আমি সবগুলো দেখা দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন, এখানে আপনারা অ্যাপাচি পেয়ে যাবেন। এটা কি নতুন বাইক আসছে? এটা হচ্ছে আউজি, জাপানি ব্র্যান্ডের মতো গাড়ি। গাড়ি খোলা বন্ধ নেই, একটু দেখেন কি দিন একটু ফ্রেশ। হ্যাঁ, 15 সিরিয়াল টটোমেটো রোগন করা আছে। যে 15 সিরিয়াল, হ্যাঁ 15 সিরিয়াল টটোমেটো রোগন করা আছে। হ্যাঁ, গাড়ি সব ওকে আছে, কিন্তু টোকেন ফেল আছে। টোকেন ফেল? হ্যাঁ আচ্ছা, টোকেন ফেল আছে। এমনি গাড়ি একদম ফ্রেশ, ইঞ্জিন এবং খোলা বন্ধ হয় না। এদিকে একটু পিছনে দেখেন, এই দেখেন দেখেন, একদম ফ্রেশ আছে। আর এটা বর্তমান হচ্ছে নাম্বার করা অটোমেটো। এখান দেখেন, পিছন থেকে শুরু করে সামনে লুক লাইট ফ্রেশ আছে। এই ধরনের বাইক আনকমন বাইক, গাড়ি একদম খোলা বন্ধ হয় না, গাড়ি একদম সেরকম, বুঝছেন? গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি। এদিকে একটু দেখান, দেখেন আপনাদেরকে দুইটা চাবি পর্যন্ত রয়ে গেছে এখন। আচ্ছা, এটা তো নাম্বার করা, প্রাইস কত কত রাখবেন? এটা টোকেন করে দিলে পড়বে যে আপনার 90,000 টাকা, আর যদি টোকেন এতটুকু দেন 85,000 টাকা ফিক্স একদম। আচ্ছা, 4B আছে, ডাবল ডিক্সের 4B। অনেকে এই বাইকের জন্য পাগল হয়ে যান, এই যে 4B টা, 4B ডাবল ডিক্স, 15 সিরিয়াল, টোকেন টোকেন ক্লিয়ার আছে একদম, ডকুমেন্ট টোকেন ক্লিয়ার আছে। গাড়ির দাম পড়বে ফিক্স প্রাইস 1,20,000। 1,20,000? হ্যাঁ। বাইক কন্ডিশন দেখুন, একদম ফ্রেশ, ডাবল ডিক্সের। এদিকে এদিকে আসলে দেখুন, ডাবল ডিক্সের বাইক আছে। এই বাইকটা আসলে অনেকে নিতে চান, অনেকে আমার কমন করে বলেছেন। এই যে দেখেন সামনে থেকে দেখেন, সামনে একদম দেখেন, রেড কালার তো অনেকে পছন্দ। ডাবল ডিক্সের এদিকে দেখেন, এটা 1,20,000 টাকা ডকুমেন্ট করা আছে, ডকুমেন্ট টকুমেন্ট করা আছে। ডাবল ডিক্সের গাড়ি, 15 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ডকুমেন্ট করা আছে, 15 সিরিয়াল। হ্যাঁ, 1,20,000। 1,20,000 ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস থাকবে। জি আচ্ছা, এটা প্রাইস থাকবে 90,000 টাকা। জি 90,000 টাকা। যদি আপনারা টোকেন না করেন তাহলে 85,000। ডিজিটাল মিটারটা একটু দেখাই দেখছেন? আচ্ছা, ডিজিটাল মিটারটা করা আছে। গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর। আচ্ছা, দুইটা বাইক দেখেন একদম ফ্রেশ। যারা একদম হাই কোয়ালিটি বাইক গুলো চান, 1,00,000 এর মধ্যে বাজে, তারা এখান থেকে দুইটা বাইক দেখতে পারেন। টিয়ার 160, 160, এটা কিন্তু লাগানো হয়েছে, মডিফাই করা হয়েছে। হ্যাঁ, 160 গাড়ি, এটা ঢাকা মেট্রো গাড়ি। হ্যাঁ, ঢাকা মেট্রো গাড়ির সাউন্ডটা অনেক সুন্দর, বুঝছেন? যারা ঢাকাতে থাকেন, জি স্ক্যান নাম্বার থাকলে গাড়িটা নিতে পারবেন। এটা আমরা নিছি, এখানে একটা একটা লোক জব করতে আসছিল, উনি বিক্রি করে দিচ্ছে, সেজন্য আমরা নিছি। হ্যাঁ, এই গাড়িটার দাম পড়বে ফিক্স 82,000 টাকা। শুধু 82,000 টাকা। গাড়ি মোটামুটি ভালো আছে, এখানে একটু স্কেচ আছে, টুকি টাকি দাগ টাক আছে, কিন্তু গাড়ি এখানে একদম ফ্রেশ, এদিকে একদম ফ্রেশ। আচ্ছা, যদি কেউ বাইক নিতে চান, আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন, তারপর আর 1 মিনিট বা 2 মিনিট ভিডিও উনি আপনার স্যারে দিতে পারবে, যদি কেউ নিতে চান। জি আচ্ছা, গাড়ির দাম পড়বে 82,000 ফিক্স, 82,000 টাকা। হচ্ছে রানার কিট, রানার কিট সেলওয়ালা। হ্যাঁ, সেলওয়ালা, এটা দিয়ে এদিকে চার্জ দেওয়া যায় আমার মোবাইলে, এটা দিয়ে চার্জ দেওয়া যায়, সেলফ হেল্প বুক আছে। হ্যাঁ, গাড়ি শুধু টোকেনটা ফেল আছে, গাড়ির এই কানগুলা, একটা কান আছে আর একটা ভাঙি গেছে, সেজন্য আমি দুটোটাই খুলে রাখছি। হ্যাঁ, 16 সিরিয়াল গাড়ি, চট্টগ্রাম 16 সিরিয়াল। হ্যাঁ, 16 সিরিয়াল গাড়ি। আচ্ছা, যারা এতটুকুতে নেবেন 30,000, যদি টোকেন করে দিই তাহলে 35,000 টাকা। টোকেন যদি করে নিতে চান সেক্ষেত্রে 35,000, আর যদি টোকেন 16 সিরিয়াল এতটুকুতে নিতে চান তাহলে 30,000, 30,000 টাকা। হ্যাঁ, সেলটা লোক আছে গাড়ির, গাড়ি আনসাস খোলা বলা হয় না, ইঞ্জিন দেখতে চান। মানে বাইক আমরা যে বাইক যেভাবে দেখতেছেন সেম পাবেন। আপনারা যারা শো পাবেন তার ভালো কথা, যদি পুরো নেন তাহলে আপনারা উনি আপনার যদি ভিডিও চান, আর স্পেশ উনি আপনার হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও দিয়ে দিবে। আপনার স্যার স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। স্কুটি দেখেন, হিরো স্কুটি, এটা তো আগে ভিডিওতে ছিল, এটাতে সেল নষ্ট, ডকুমেন্ট করা আছে, টোকেন ফেল আছে। হ্যাঁ, এটা এতটুকু দিয়ে নিলে, এই এতটুকু দিয়ে নিলে ফিক্স প্রাইস পড়বে 37,000 টাকা, 37। হ্যাঁ, হিরো, হিরো কোম্পানির, হিরো পালস প্লাজার, হিরো প্লাজার কোম্পানির সেলফ হেল্প, ও ওকে নাই, কিক দিয়ে স্টার্ট করতে হবে। আচ্ছা,
একটা বাইক দেখেন হিরো, এখানে হিরো এটা আগেও ভিডিও দিছি আমরা, এটা 5-6000 টাকা হইলে দিয়ে দিব স্ট্যান্ডার্ড প্রুফ, চট্টগ্রামের ডকুমেন্ট করা আছে, 10 বছরের ডকুমেন্ট করা আছে এটা, হ্যাঁ বেশি 10 বছর, হ্যাঁ সেলফ লোক আছে, সেলফ লোক আছে। প্রাইস কত রাখবেন? এটা 5-6000 টাকা, 55, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস থাকবে 55000 টাকা ফিক্স প্রাইস। হিরো এটা অনেকে আপনারা ইউজ করে থাকেন, অনেক জায়গায় আমি দেখি, আর এটা বর্তমানে রানিং আছে। যারা এই বাইকটা নিতে চান প্রাইস থাকবে 55000 টাকা, জি প্রাইস ফিক্স প্রাইস। এই যে এখানে একটা বাইক আছে জিটি, এটা হচ্ছে এই হিরো এনএক্সজি, হিরো এনএক্সজি, এনএক্সজি সেলফ বলা গাড়ি, সেলফ বলা, হ্যাঁ সেলফ বলা খাগড়াছড়ি মেট্রো গাড়ি, খাগড়াছড়ি করা আছে, সেলফ ওকে আছে, সেল নাই মনে হয় গাড়িতে, সেলফ ওকে ঘুরে দিব আপনাকে, সেলফ ওকে আছে গাড়ি, মোটামুটি রেট আছে, গাড়ির দাম বলবে যে নেবে 30000 একদম, 30, হ্যাঁ ডকুমেন্ট করা আছে, বলতে এগুলা কিন্তু এটা হচ্ছে জাপানি, জাপানি অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল কালারের গাড়ি, মিটারটা অরিজিনাল না, এখন রয়েছে লোক দেখলে অরিজিনাল মাল তেমন নাই, এটা দুটোটা তো অরিজিনাল মাল আছে, এগুলোর দাম বেশি, এটা প্রাইস কত? 18, 18, এটা প্রাইস থাকবে 18000 টাকা। আর টা আছে এদিকে দেখেন, আচ্ছা এখানে এখান থেকে দুইটা বাইক নিতে পারেন, মোটামুটি ভালো কিছু কিছু জিনিস এক এক অরিজিনাল আছে, হ্যাঁ আচ্ছা প্রায় জিনিস অরিজিনাল আছে। আর যদি যারা একদম কম না বাইক চান এটা দেখতে পারেন, প্রাইস থাকবে 18000 টাকা, এটাও কালার করা, এই গাড়িটার দাম পড়বে 20000 টাকা, এটা ওয়েলফর্ম, ওয়েলফর্ম ঠিক আছে, গাড়ির সুবিধা খাস কর্ম আছে, গাড়ির দাম পড়বে 20000 টাকা, 20000, হ্যাঁ কম দামে যেগুলো বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকগুলো আসলে নাম্বার করা আছে 02, আর এই বাইকটা পাবেন 7 কিনা, হ্যাঁ 7 কিনা, একটু ডকুমেন্টটা দেখান, 7 কিনা 02 সিরিয়াল, 7 কিনা 02 সিরিয়াল, আচ্ছা আপনারা এখানে যে কম দামে বাইকগুলো পাবেন, এই কম দামে বাইকগুলো আসলে সবগুলো নাম্বার করা আছে, এখানে দেখেন এখানে আপনারা অটোমেটিক করা আছে, 7 কিনা পেয়ে যাবেন, এটা প্রাইস থেকে 20000, 20000, 20, এটা 18, এটা 30, এটা 35, আচ্ছা এটা যারা একদম কম দাম বাইক চান মানে বাজার কম একদম, তার জন্য এই ভিডিওটা বাইকটা দেখতে পারেন, প্রাইস থাকবে 18000 টাকা, ফিক্স প্রাইস থাকবে। হুন্ডা এটা বর্তমানে কিছু কিছু জিনিস কালার করা হয়েছে, এটা কিন্তু বর্তমানে নাম্বার করা আছে ঢাকা মেট্রো, যারা ঢাকা থাকেন দেখতে পারেন, প্রাইস থাকবে 18000। তো এখানে আপনার যে বাইকগুলো আছে সম্পূর্ণ বাইকের প্রাইস থাকবে ফিক্স প্রাইস, আছে কিছু 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 নতুন কালেকশন আপনারা পাবেন, আর শোরুমে যখন আসবেন আসে দেখে পাবেন, জি ওনা কিন্তু আরেকটা শোরুম আছে কার শোরুম, কার ভিডিও আসতেছে না কিছুদিন মধ্যে একটা কার ভিডিও পাবেন আশা করি, ইনশাআল্লাহ দিব একটা ভিডিও দিব। আর একটা জিনিস হচ্ছে আপনারা কুরিয়ার নিতে পারবেন, ঠিক আছে আমাদের গাড়িতে কিছু কাজকর্ম থাকতে পারে, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো ফ্রেশ কন্ডিশন এগুলো তেমন থাকবে না, যেগুলো একটু কম প্রাইসের ওগুলোতে কিছু কাজকর্ম থাকবে। আর গাড়ি নিলে আপনারা প্রথমে আমাকে যেগুলো দামি গাড়ি ওগুলো 10000 টাকা অ্যাডভান্স দিতে হবে, যেগুলো কম দামি গাড়িগুলো 5000 টাকা অ্যাডভান্স করবেন, ওখানে গেলে ট্রান্সপোর্ট বিল আর আমার যে বাকি টাকাটা ওটা দিয়ে গাড়ি রিস্ক করে নিতে পারবে। আচ্ছা স্ক্রিনে আমার নাম্বার থাকবে, জি ইমান আমার তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর বিকাশ নাম্বারও থাকবে, আচ্ছা সেল আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নং দিতে পারেন, আর উনি যদি ব্যস্ত থাকে তাহলে আপনার রাতের বেলা নং দিতে পারেন, তাহলে আর যদি যদি কোনো বাইকে ভিডিও চান আর ডিটেইলস জানতে চান সেক্ষেত্রে ওনাকে নং দিয়ে আরো বিস্তারিত আপনারা সাইলে আপনারা জেনে নিতে পারবেন। জি তো বাইকে আসার ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। একটু কথা বলি, যারা আসলে গাড়ি নেবেন বিশেষ করে তারাই ডিস্টার্ব করবেন, হ্যাঁ অনেকে গাড়ি নেন না শুধু ভিডিও ছবি দিয়ে লাভ নাই, ধরো ছবি ভিডিও নেন আমার কষ্ট হয়ে যায়, সেটা আগে থেকে বলে দিচ্ছি, যারা গাড়ি নিতে চাচ্ছেন বা গাড়ি আপনাদের চয়েস হচ্ছে বা টাকাতে চয়েস হচ্ছে তাহলে আমি প্রয়োজনে আটটা ভিডিও আপনাকে দিতে পারবো, সেটা সমস্যা নেই। আচ্ছা সো এই ছিল আজকে ভিডিও, দেখো হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে সুপের ভিজিটিং কার্ড, বিসমিল্লাহ বাইক স্টেশন,
আর এখানে আসিফ ভাই নাম্বার আছে, সেলে ভাই সাথে কন্ট্যাক্ট করে শুধু আসতে পারেন।